বরিশালের একটি ঘাট দখলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষই অস্ত্র লাঠিসোঁটা নিয়ে মহড়া দেয়। পুলিশ জানায়, বরিশাল একতলা লঞ্চঘাট থেকে ওঠানামাকৃত মালামালের লেবার হ্যান্ডলিং এর জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করে বিআইডব্লিউটিএ। হাসিব এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান একতলা ঘাটের ইজারা পায়। ইজারাদারের পক্ষে অবস্থান নেয় ক্ষমতাসীন দলের একটি পক্ষ, এদিকে টেন্ডারে ব্যর্থ হয়ে আদালতের আশ্রয় নেয় অপর একটি পক্ষ। এ নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা দেখা দেয় ঘাট এলাকায়। সকাল থেকে ঘাটে অবস্থান নেয় এক পক্ষ, দুপুরের দিকে হাসিব এন্টারপ্রাইজের পক্ষের লোকজন মহড়া দিলে দুই গ্রুপের মধ্যে মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি হাইকোর্টে একটা রিট করছি, রিটের রেজাল্ট দু একদিনে পাবো, কিন্তু তারা ধৈর্য ধরে না এবং বসার কথা দুইটা এখনো বসে না। তারা লোকজন নিয়ে আইসা একটা গন্ডগোল সৃষ্টি করার জন্য পায়তারা করে। আমরা ইজারাদার, আমরা এই ঘাটটা টেন্ডারে আমরা পেয়েছি, কিন্তু আমাদের তারা এটা বিএডব্লিউটির অফিসে বুঝ দেয় না। কোনো ধরনের কোনো মুখোমুখি হয়নি, বাট পুলিশ আমরা আছি, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করণীয় সেটাই করছি।